প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আফরিন, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আমার আজকের লেকচারটি জীববিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় থেকে, উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে। তো এই অধ্যায়ের উপর এটা আজ আমার চতুর্থ ক্লাস। আজকের পাঠ থেকে তোমরা উদ্ভিদে ভ্রূণের পরিস্ফুটন গণনা করতে পারবে, সার্বিকভাবে উদ্ভিদে নিষেকের পরিণতি বিশ্লেষণ করতে পারবে। নিষেকের পর ঘটা ঘটনাগুলোকে আমরা কয়েকটি ভাগে বর্ণনা করতে পারি। এক, ভ্রূণের পরিস্ফুটন। দুই, শস্যের উৎপত্তি। তিন, বীজ সৃষ্টি। এবং সর্বশেষে ফল সৃষ্টি। এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। তো নিষেকের ফলে হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে হ্যাপ্লয়েড শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জায়গোট উৎপন্ন করে। এরপর জায়গোট তার চারপাশে পুরো প্রাচীর দ্বারা আবৃত হয় এবং কিছু সময় বিশ্রাম নেয়। জায়গোটের এই অবস্থাকে বলা হয় হচ্ছে উস্পোর। তো সুপ্ত অবস্থা কেটে গেলে জায়গোটে প্রথম আড়াআড়িভাবে মাইটোটিক বিভাজন হয়। তো প্রথম চিত্রের যে 1 নং অংশে দেখো, এখানে হ্যাপ্লয়েড ডিম্বাণু বা এইগের সাথে হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা স্পার্ম যুক্ত হচ্ছে। ফলে 2 নং অংশে দেখো জায়গোট তৈরি হচ্ছে। তো এরপর 3 নং চিত্র যেটা আছে এখানে, সেখানে দেখো ওই জায়গোটটি আড়াআড়িভাবে বিভাজিত হয়েছে, যেটাকে আরো পরিষ্কারভাবে নিচের চিত্রে বোঝানো হয়েছে। তো আড়াআড়িভাবে বিভাজনের পর নিচের দিকে যে কোষটি আছে সেটাকে বলা হচ্ছে বেসাল সেল, এবং উপরের যে কোষটি আছে সেটাকে বলা হয় টার্মিনাল সেল। তো এই যে টার্মিনাল সেল আছে, এটি পরে আবার আরো বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হবে। নিষেকের পর ঘটা আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে শস্যের উৎপত্তি। তো তার আগে আমাদের জানতে হবে যে শস্য বা এন্ডোস্পার্ম, শস্য হচ্ছে ফলের আঁটি বা খোসার ভেতরে নরম বা কোমল অংশ, যার মধ্যে বৃদ্ধিরত যে ভ্রূণ আছে তার জন্য খাবার জমা থাকে। তো সব বীজে কিন্তু শস্য আমরা খুঁজে পাবো না। তো চিত্রে তুমি দেখো উপরে যেটা আছে সেটা হচ্ছে ভুট্টার দানার ছবি আছে। তো ভুট্টার দানার ছবি যেখানে, এখানে কিন্তু প্রায় সবটুকু অংশ হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম, যেখানে চিহ্নিত করা আছে দেখো। তো একইভাবে তুমি ধান, গম, ভুট্টা এগুলোতে তুমি শস্য দেখতে পাবে, মানে ধানের যে অংশটুকু আমরা খাই সেটাই হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। আচ্ছা, কিন্তু আরো কিছু উদ্ভিদ যেমন হচ্ছে ছোলা, কুমড়া, তারপর হচ্ছে মটর, তেঁতুল, সিম, আম, তো এদের ক্ষেত্রে কিন্তু শস্য দেখতে পাবো না। তুমি খেয়াল করে দেখো, সিম গাছ বা হচ্ছে তেঁতুল গাছ যেটা আছে, এটা যখন অঙ্কুরিত হয় তখন তুমি পাতার নিচে দেখবা দুটো বীজপত্র দেখতে পাও, শক্ত বা পুরো কিছু অংশযুক্ত থাকে, সেটা হচ্ছে তার বীজপত্র। তো এখানে এন্ডোস্পার্ম কিন্তু এখানেও ছিল, যখন সেটা ভ্রূণ ছিল, মানে একটা ডিম্বকের ভেতরে যখন ছিল, এবং ডিম্বকের ভিতরে যখন ডিম্বাণু যখন নিষিক্ত হয়েছিল, যখন জায়গোট তৈরি হয়েছিল, তখনও এন্ডোস্পার্ম ছিল। কিন্তু ওই ভ্রূণটা ম্যাচিওর হতে হতে ওই ভেতরে থাকা যে এন্ডোস্পার্মটা আছে সেটা নিঃশেষ হয়ে যায়। কিন্তু আমরা যে উদ্ভিদগুলোর কথা বললাম, যে একটা হচ্ছে ভুট্টা, ধান, গম, তো এগুলোর মধ্যে হচ্ছে আমরা এন্ডোস্পার্মটা দেখতে পাই। শস্য কি সেটা আমরা জানলাম। তো এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে শস্যের উৎপত্তি। তো ছবিতে দেখো একটা ডিম্বকের ছবি দেওয়া আছে, যার মাঝখানে
ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস ছিল আগে, 2N ছিল, পরবর্তী সময়ে এর সাথে একটি পুং গ্যামেট যুক্ত হওয়ার পরে সেটি হচ্ছে ট্রিপ্লয়েড হয়ে গেছে, অর্থাৎ 3N হয়ে গেছে। তো এই যে মাঝখানে যে ট্রিপ্লয়েড যে কোষটা আছে, এখান থেকে কিন্তু নিজের শস্য বা অ্যান্ডোস্পার্ম গঠন হবে। তো এখানে হয় কি, গৌণ নিউক্লিয়াস যেটা আছে, এখানে গৌণ নিউক্লিয়াস সে ট্রিপ্লয়েড হওয়ার পরপরই এখানে বারবার কোষ বিভাজন হবে। ডান পাশের চিত্রে দেখো বাদামি রং দিয়ে কি বোঝানো হয়েছে। তো এই যে বিভাজিত হতে 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 এরকম দেখো অনেকখানি অংশ দেখা গেছে এখানে, যে বাদামি রং তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা। তো এই বিভাজনরত অবস্থাতেই করে কি, যে উদ্ভিদের অন্যান্য অংশ থেকে এই অ্যান্ডোস্পার্ম যে অংশটুকু আছে এখানে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান, যেমন হচ্ছে স্টার্চ, লিপিড বা প্রোটিন, এসব এসে এখানে জমা হয়। আর এইভাবেই হচ্ছে শস্য বা অ্যান্ডোস্পার্মের উৎপত্তি ঘটে। আচ্ছা, এবার হচ্ছে বীজ সৃষ্টি। নিষেকের পর বিভিন্ন ধরনের পরিবর্তন এবং বিভাজনের মাধ্যমে ডিম্বক ধীরে ধীরে বীজে পরিণত হবে। আমি যখন তোমাদের ভ্রূণের পরিস্ফুটন প্রথম দিকে ব্যাখ্যা করছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে জায়গোট থেকে দুই কোষযুক্ত আদি ভ্রূণের সৃষ্টি হবে এবং এটাই বিকাশ হয়ে একটি পরিপূর্ণ ভ্রূণ গঠিত হবে। তো চিত্রে দেখো তা কিভাবে হচ্ছে। 3 নং ছবিতে তোমরা ভেতরের সবুজ রঙের ছোট্ট আদি ভ্রূণ যেটা আছে দেখতে পাচ্ছ, দুইটা কোষ অনলি। তো সেটার যে টার্মিনাল কোষ ছিল, এখানে মনে আছে দুটা কোষ ছিল, ভেতরের দিকে কোষটাকে বলা হতো হচ্ছে টার্মিনাল সেল, আর বাইরের দিকে যে কোষটা আছে সেটাকে বলা হতো হচ্ছে বেসাল সেল। তো যে টার্মিনাল সেল যেটা ছিল সেটা বিভাজিত হয়, বিভাজিত হতে হতে 5 নং চিত্রে দেখো এটা মোটামুটি একটা গোল, মানে হচ্ছে পৃথিবীর মতো একটা আকার ধারণ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লোবিউলার শেপ বলা হচ্ছে। এরপর এটা আরো বিভাজিত হয় হতে হতে 6 নং চিত্রে দেখো, যেটা হচ্ছে অনেকটা হৃৎপিণ্ডের মতো, অনেকটা হচ্ছে হার্টের মতো একটা শেপ তৈরি করছে। এবং সব শেষে একেবারে তুমি 8 নং চিত্রে খেয়াল করো যে পরিপূর্ণ একটা ভ্রূণ সে তৈরি করছে, পুরোটাই হচ্ছে একটা ডিম্বক, ডিম্বকটা একটা বীজে পরিণত হয়ে যাচ্ছে, আর ডিম্বকের ভেতরে যেটা আগে এগ ছিল এগটা পরিপূর্ণভাবে একটা ভ্রূণ উৎপন্ন করছে। তো পরিপূর্ণ ভ্রূণ যেটা ছিল এখানে থাকে হচ্ছে বীজপত্র থাকবে, বীজপত্র মানে হচ্ছে কোটাইলেডন, এরপর হচ্ছে ভ্রূণ কাণ্ড থাকবে এবং ভ্রূণ মুকুল থাকবে, এই জিনিসগুলো নিয়ে একটা পরিপূর্ণ ভ্রূণ গঠিত হয়। তো এছাড়া ডিম্বকর যে ত্বক ছিল, বাইরের দিকে যে আবরণটা, এটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়, এটা ক্রমশ কঠিন হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়, মানে পানি হারাতে থাকে। তখন হয় কি, এই বীজের ত্বক যেটা আছে সেটা শক্ত আকার ধারণ করে। তো এক্ষেত্রে ডিম্বকের যেটা বহিঃত্বক ছিল সেটা বীজের বহিঃত্বক হিসেবে কাজ করবে এবং ডিম্বকের অন্তত্বক যেটা ছিল সেটা বীজের অন্তত্বক গঠন করবে। তো এছাড়াও আরো পরিবর্তন হয়, টোটাল ডিম্বকটাই তো একটা বীজে পরিণত হবে, তো সেক্ষেত্রে ডিম্বকের যেটা নাড়ি ছিল সেটা পরিবর্তিত হয়ে বীজের বৃন্তে পরিণত হবে, আবার ডিম্বকের যেটা রন্ধ্র ছিল সেটা বীজের রন্ধ্রে পরিণত হবে। তো এই পরিবর্তন চলার সময় অনেক সময় বীজে ওই বহিঃত্বক এবং অন্তত্বক ছাড়াও আরেকটি স্তর সৃষ্টি হয় যেটাকে বলা হয় এরিল। তো এখন তো লিচু যেটা আছে বাজারে, যেটা এখন প্রচুর পাওয়া যায়, তো লিচুর যে অংশটা আছে আমরা যেটা খাই সেটাই হচ্ছে এরিল, এটাই হচ্ছে সেই তৃতীয় স্তর। এখন হচ্ছে ফল সৃষ্টি। তো ফল কি, ফল হচ্ছে গর্ভাশয়ের একটা রূপান্তরিত অবস্থা। নিষেকের পর ফুলের যে স্তবকগুলো আছে সেগুলো নিস্তেজ হয়ে একসময় ঝরে পড়ে। তো চিত্রের ডান পাশে দেখো ফুলের গর্ভাশয়ের যে বহিঃত্বক আছে সেটা হচ্ছে ফলের বহিঃত্বক বা এক্সোকার্পে পরিণত হবে।
আবার গর্ভাশয়ের যেটা অন্ততক ছিল সেটা হচ্ছে ফলের অন্ততক বা এন্ডোকার্প তৈরি হবে এখান থেকে। তো ডিম্বক, টোটাল ডিম্বকটা পরিণত হবে হচ্ছে বীজে, অর্থাৎ পুরো গর্ভাশয়টাই কিন্তু একটা ফলে পরিণত হচ্ছে। এবার দেখো, ছকের মাধ্যমে দেখাচ্ছি যে নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকে কি কি পরিবর্তন ঘটে। নিষেক হওয়ার আগে যেটা ছিল গর্ভাশয় সেটা পরিণত হবে হচ্ছে ফলে, গর্ভাশয়ের ত্বক হবে তাহলে ফল ত্বক। গর্ভাশয়ের ভেতরে যেটা ডিম্বক ছিল সেটা টোটালি বীজ উৎপন্ন করবে। এছাড়া যেটা ভ্রূণ পোষক টিস্যু ছিল বা নিউসেলাস টিস্যু যেটা ছিল সেটা নিষেক হয়ে যাবে। ডিম্বাণু যেটা হবে ছিল সেটা ভ্রূণে পরিণত হবে। মাঝখানে যে গৌণ নিউক্লিয়াস যেটা ছিল সেটা ট্রিপ্লয়েড হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে শস্য মাতৃকোষ বলছি সেটা হচ্ছে শস্য বা অ্যান্ডোস্পার্ম উৎপন্ন করবে। তাছাড়া সাহায্যকারী কোষ ছিল, ওই যে এইগের সাথে বা ডিম্বাণুর সাথে পাশে দুটা কোষ ছিল সাহায্যকারী কোষ, এই দুটা কোষ কিন্তু নষ্ট হয়ে যায়। আবার ওই ডিম্বকের উপরের দিকে তিনটা কোষ ছিল, নাম ছিল প্রতিপাদ কোষ, এরাও নষ্ট হয়ে যায়। ডিম্বকের যেটা মাইক্রোপাইল ছিল সেটাও মাইক্রোপাইল হিসেবেই থাকে। আর ডিম্বক নাড়ি যেটা ছিল সেটা বীজ বৃন্তে পরিণত হয়। এখন দেখি একটা ডিম্বক থেকে একটা বীজে যখন পরিণত হচ্ছে তখন কি কি পরিবর্তন আসছে। ডিম্বক ত্বক যেটা আছে সেটা হবে বীজ ত্বক, ডিম্বকের ভিতরে ছিল ডিম্বাণু সেটা হয়ে যাবে ভ্রূণ, যেটা শস্য নিউক্লিয়াস ছিল সেটা হয়ে যাবে শস্য। ডিম্বক রন্ধ্র হচ্ছে বীজ রন্ধ্র, ডিম্বক নাড়ি এবং ডিম্বক নাভি যেটা সেটা বীজ নাভি এবং বীজ বৃন্ত হয়ে যাবে। যেটা ভ্রূণ পোষক টিস্যু ছিল সেটা নিঃশেষ হয়ে যাবে। আর এছাড়া এর আগে বলেছি প্রতিপাদী কোষ, প্রতিপাদ কোষ এবং হচ্ছে সাহায্যকারী কোষ দুইটাই নষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারটি খুবই ছোট্ট ছিল, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।